हेलो गाइस, वेलकम टू माय चैनल। सो आज के आमी मणि भौमिकेर लेखा विश्वजीवनी बोइटार चैप्टर 3 कवर करब। चैप्टर 3 एवं एर परे बाकी समस्त चैप्टर गुलो आस्ते आस्ते बड़ो होच्छे। सो किछु किछु चैप्टर एमन आछे एर परे जेगुलो के आमाके एकेर थेके बेशि पार्टे भाग करते होते पारे, बाट जत आगे जाब तत बोइटा आरो इंटरेस्टिंग होबे। सो उइदाउट वेस्टिं एनी मोर टाइम लेट्स स्टार्ट। চ্যাপ্টার 3 মহাবিশ্বে তারার জীবন কথা। এবার তারাদের জন্ম নিয়ে আরো অনেক কথা বলবো তোমাদের, সেই সঙ্গে জানাবো তারার মৃত্যুর কথাও। মানুষের মতো তারারাও অমর নয়, অনেক নতুন তারা যেমন জন্মায় অনেক পুরনো তারা মরে যায়। আমাদের সূর্যকেও একদিন মরতে হবে। তোমরা তো অনেক রকম ভাবো, কল্পনা করো। এখন চোখ বুঝে কল্পনা করার চেষ্টা করো, 3 লক্ষ আলোকবর্ষ জুড়ে ছড়িয়ে আছে ধ্বংস হয়ে যাওয়া তারার ধুলো আর গ্যাসের মেঘ। এই মেঘ ভেঙে জন্মাচ্ছে একসঙ্গে 10 থেকে 50টি তারা। প্রতিটি ভগ্নাংশে রয়েছে কিছু ঘন গ্যাস আর ধুলো। আমি তোমাদের আগেই বলেছি, এরা পরস্পরের সঙ্গে জুড়ে যাচ্ছে মাধ্যাকর্ষণের টানে। এইভাবে জুড়তে জুড়তে কেন্দ্রে তৈরি হচ্ছে একটা মস্ত বড় বল। এই বলটার মাঝখানের তাপ ক্রমশই বাড়ছে গ্যাস আর ধুলোর ধাক্কাধাক্কিতে। শেষ পর্যন্ত বলের কেন্দ্রের তাপমাত্রা বাড়তে বাড়তে পৌঁছাচ্ছে 10 মিলিয়ন সেলসিয়াস। ওই তাপমাত্রায় শুরু হয়ে গেল হাইড্রোজেনের নিউক্লিয়ার ফিউশন। যেই শুরু হলো ফিউশন, শুরু হলো উজ্জ্বল আলো বিকিরণ। আমরা দূর থেকে দেখে বললাম, ওই যে একটা কি সুন্দর তারা। জন্মাবার পরে এক একটা তারা দেখতে হয় এক এক রকম, কেউ বেশ বড়সড়, কেউ ছোট। তাদের গায়ের রঙও আলাদা আলাদা, কেউ নীলচে কেউ লালচে। কারোর আকার আমাদের সূর্যের অর্ধেকেরও কম, আবার কেউ সূর্যের চেয়ে 10 গুণেরও বড়। যে তারার মধ্যে যত গ্যাস আর ধুলো জড়ো হয়েছিল আস্তে আস্তে বড় হয়ে ওঠার সময়, সে তত বড়। সব তারার ভেতরে একটা নিজস্ব যুদ্ধ চলছে। একদিকে মাধ্যাকর্ষণের শক্তি বা গ্র্যাভিটি তারাটাকে ভেতরের দিকে টানছে, অন্যদিকে তারার কেন্দ্রে নিউক্লিয়ার রিয়াকশনে তৈরি প্রবল তেজ ফেলে বেরিয়ে আসছে বাইরের দিকে। যতদিন তারার মধ্যে জ্বালানির ক্ষমতা থাকছে ততদিন ভারসাম্য বজায় থাকে এই দুইমুখী শক্তির সংঘর্ষে। যেই জ্বালানির শক্তি কমতে থাকে তারার মৃত্যুর দিন ঘনিয়ে আসে। শেষ পর্যন্ত গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ শক্তিরই জয় হয়। যে কোনো তারার প্রধান জ্বালানি হলো হাইড্রোজেন। এই জ্বালানির শক্তি তারাকে বাঁচিয়ে রাখে প্রায় 1 মিলিয়ন থেকে 10 বিলিয়ন বছর। জ্বালানির শক্তি কমে গেলেই তারারা আর সামলাতে পারে না গ্র্যাভিটির টান। তখন তারাটা নিজের মধ্যে ঢুকে যেতে থাকে অন্তর্মুখী টানে, কিন্তু বাইরেও তার ভাঙন ধরে। জন্মের সময় যা হয়েছিল মৃত্যুর সময়ও অনেকটা তাই। যেই তারাটি গুটিয়ে নিজের মধ্যেই ঢুকতে শুরু করে সঙ্গে সঙ্গে চাপ ও তাপমাত্রা বাড়তে থাকে, যাকে বলে মৃত্যুর আগে জ্বলে ওঠা। যেমন নেভার আগে আরো জ্বলে ওঠে প্রদীপ, তাই হয় তারার ভাগ্যেও। মৃত্যুলগ্নে যে নতুন উত্তাপ তৈরি হয় তারার মধ্যে, সেই তাপের শক্তি আবার লড়াই শুরু করে মাধ্যাকর্ষণের অন্তর্মুখী টানের বিরুদ্ধে। এই সময় তারার বাইরের অংশেও হাইড্রোজেনের নিউক্লিয়ার ফিউশন হয়। সেই ঠেলায় তারার আকার বাড়তে শুরু করে। তারাটা ক্রমশ এত বড় হয় যে সে কখনোই ছিল না, 100 গুণ কিংবা আরো বেশি বড় হয়ে ওঠে।
তার রং হয় গনগনে লাল। এই তারাকেই আমরা বলি রেড জায়ান্ট। বাংলায় নাম হতেই পারে লোহিত বা লাল দৈত্য। মানুষের রূপকথা যেমন, আকাশের রূপকথাও তেমন, একটা দৈত্যকে তো থাকতেই হবে। ছবিতে দেখে নাও আকাশের দৈত্য বা রেড জায়ান্ট কত বড় হতে পারে। তারার মৃত্যু হয় দুভাবে, কেউ মরে বিরাট বিস্ফোরণে চুরমার হয়ে গিয়ে, কেউ মরে শান্তভাবে। আমাদের সূর্য মরবে শান্তভাবে, বিস্ফোরণে নয়। সূর্যের মতো ছোট্ট তারারা ওভাবেই মরে। ছোট্ট তারার মৃত্যু, হোয়াইট ডোয়ার্ফ। আমাদের সূর্যের সাইজের তারা রেড জায়ান্টে পরিণত হওয়ার পর তার বাইরের অংশ ভেঙে ছিটকে বেরিয়ে গিয়ে প্ল্যানেটারি নেবিউলায় পরিণত হয়। ছবিটা দেখো, কি অপূর্ব সেই দৃশ্য। তারার কেন্দ্র বা কোর কুচকে গিয়ে ক্রমশ অন্তর্মুখী টানে ভেতরে ঢুকে যায়। তারাটা সংকুচিত হতে হতে আয়তন হয় মাত্র পৃথিবীর তুলনীয়। এবার তারাটা ঠান্ডা হতে থাকে, তখন সেই তারার নাম হয় হোয়াইট ডোয়ার্ফ। হোয়াইট ডোয়ার্ফের মধ্যে ইলেকট্রনসের কোয়ান্টাম রিপালশন বা বিরোধী সম্পর্ক তৈরি করে স্থিতিশীলতা, যেটা গ্র্যাভিটির অন্তর্মুখী টানে ব্যালেন্সড হয়ে যায়। হোয়াইট ডোয়ার্ফের মধ্যে কোনো জ্বালানি অবশিষ্ট থাকে না। মহাশূন্যে প্ল্যানেটারি নেবিউলার মধ্যে কয়েক বিলিয়ন বছর ধরে হোয়াইট ডোয়ার্ফ তার অবশিষ্ট তাপের বিকিরণ করতে থাকে। তারপর একদিন সেই তাপও ফুরিয়ে গিয়ে হোয়াইট ডোয়ার্ফ পরিণত হয় এক অন্ধকার ঠান্ডা মাস বা বস্তুপিণ্ডতে। তাকেই বলে ব্ল্যাক ডোয়ার্ফ। বড় তারার মৃত্যু, সুপারনোভা। যে তারার মাস আমাদের সূর্যের থেকে 8 গুণ কিংবা আরো অনেক বেশি বড়, তাদের মৃত্যু ভাগ্য কিন্তু অন্যরকম। সুপার রেড জায়ান্ট হওয়ার সময় এদের কেন্দ্রে তৈরি হয় লোহা পর্যন্ত পরমাণু, কিন্তু লোহা নিউক্লিয়ার ফিউশনে তেজ তৈরি করতে পারে না। তাই তখন মাধ্যাকর্ষণের চাপে লোহার কোর হঠাৎ কুচকে যায় পৃথিবীর মতো আকার থেকে মাত্র 10 বা 20 কিলোমিটারের একটি বলে। ফলে কেন্দ্রের তাপ পৌঁছায় 10 বিলিয়ন ডিগ্রির ওপর এবং শেষ পর্যন্ত ঘটে প্রবল বিস্ফোরণ। এই বিস্ফোরণকেই বলা হয় সুপারনোভা। মহাকাশে সুপারনোভা বিস্ফোরণের পরে তার বাইরের অবশিষ্ট অংশকে বলা হয় নেবিউলা, যেখানে তারাটির প্রায় 95% পদার্থ চলে যায়। টেলিস্কোপে সেগুলি অপূর্ব সুন্দর দেখতে। মহাকাশের এক অসামান্য ঘটনা এই সুপারনোভা। তাদের বিস্ফোরণের ধাক্কার তরঙ্গেই তৈরি হয় লোহার থেকে ভারী পরমাণু। গ্যালাক্সি বিবর্তনের কিছুটা নিয়ন্ত্রণও হয় সুপারনোভা বিস্ফোরণে। খুব সম্ভবত আমাদের সূর্য সংসারের জন্ম শুরু হয় এক সুপারনোভা বিস্ফোরণের চাঞ্চল্যে। মহাশূন্যে বিস্ফোরণ ছাড়া আমাদের অস্তিত্ব সম্ভব হতো না, কারণ সুপারনোভা বিস্ফোরণেই তাদের মধ্যে তৈরি জীবনের অপরিহার্য কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন ছড়িয়ে যায় মহাকাশে। আর টুকরো টুকরো হয়ে যাওয়া ছোট আর বড় তারার ধুলো থেকে আবার বহু কোটি বছর ধরে তৈরি হয় নতুন তারা। এই তারার ধুলোয় থাকে প্রাণের সম্ভাবনা। তাই তো বলেছিলাম, আমরা সবাই তৈরি তারার ধুলো থেকে। বিজ্ঞানের অনেক জটিল তথ্য ইচ্ছা করেই বাদ দিয়েছি আমি। আশা করি সংক্ষেপে এবং সহজে তোমাদের মোটামুটিভাবে বোঝাতে পেরেছি কিভাবে তারার জন্ম হয়, কিভাবে মৃত্যু হয়। বোঝাতে পেরেছি তারার মৃত্যুর আগে রেড জায়ান্ট হয়ে যাওয়ার কথা, তারপর সূর্যের সাইজের তারা কিভাবে রেড জায়ান্ট থেকে প্রথমে হয় হোয়াইট ডোয়ার্ফ এবং শেষে ব্ল্যাক ডোয়ার্ফ হয়ে প্রায় লুপ্ত হয়ে যায় সে কথাও জেনে গেছো তোমরা। আবার জেনেছ সূর্যের থেকে 8 গুণ বড় তারাদের রেড সুপার জায়ান্ট থেকে ক্রমশ এক প্রবল বিস্ফোরণে ধ্বংস হয়ে যাওয়ার কথাও। এই বিস্ফোরণকেই বলে সুপারনোভা।
তাও তোমরা জেনেছ। তারার মৃত্যু প্রসঙ্গে আরো কয়েকটি রহস্যের কথা তোমাদের জানতে হবে। এইসব রহস্যের নাম হলো নিউট্রন স্টার, ব্ল্যাক হোল এবং কুয়েজার। নিউট্রন স্টার আমাদের সূর্যের তুলনায় 8-25 গুণ বড়। কোনো তারার মৃত্যুর পর তাদের কোরটা নিউট্রন তারায় পরিণত হয়। মাত্র 10-20 কিলোমিটার ব্যাসের তারা হলো নিউট্রন স্টার। খুব তাড়াতাড়ি লাট্টুর মতো ঘুরে এই তারা, 1 সেকেন্ডের থেকেও অনেক কম সময়ের মধ্যে একবার ঘুরে যায়। ওই ঘোরার সঙ্গে সঙ্গে ওরা নিয়মিত রেডিও সিগন্যাল পাঠায়। তাই প্রথম যখন নিয়মিত সিগন্যাল পৃথিবীর বিজ্ঞানীরা ধরতে পেরেছিলেন, কেউ কেউ উল্লাসে ভেবেছিলেন মহাবিশ্বের অন্য কোনো গ্রহের প্রাণী পাঠাচ্ছে এই সংকেত। কিন্তু পরে বোঝা গেল এই সিগন্যাল নিউট্রন তারার বৈশিষ্ট্য। ব্ল্যাক হোল। ব্ল্যাক হোলের বা কৃষ্ণ গহ্বরের গঠন হয় সূর্য থেকে 25 গুণ বড় তারার মৃত্যুতে। সব প্রত্যক্ষ গ্যালাক্সির কেন্দ্রেই ব্ল্যাক হোল থাকা সম্ভব। ব্ল্যাক হোলের ঘনত্ব এতই বেশি তার ভিতর থেকে আলো বাইরে আসতে পারে না, সেই জন্যই তার নাম ব্ল্যাক হোল। মহাবিশ্বে আলোর থেকে দ্রুতগামী আর কিছুই নেই। ব্ল্যাক হোল থেকে আলো যখন বেরোতে পারে না, তখন অত্যন্ত ক্ষীণ হকিং রেডিয়েশন ছাড়া অন্য কিছুর পক্ষেও সেখান থেকে বেরোনো সম্ভব নয়। কিন্তু তা সত্ত্বেও ব্ল্যাক হোলের অস্তিত্ব আমরা দেখতে পাই। কি করে জানো? ব্ল্যাক হোল যখন তার কাছে আসা চারপাশের ম্যাটার বা বস্তু শুষে নেয় নিজের ভেতরে, তখন সেই উত্তপ্ত বস্তু ব্ল্যাক হোলের মধ্যে মিলিয়ে যাওয়ার আগে আলো বিকিরণ করে। সেই আলো পরীক্ষা করে আমরা ব্ল্যাক হোলের অস্তিত্ব বুঝতে পারি। ব্ল্যাক হোল দুরকমের হয়। সাধারণ ব্ল্যাক হোলের মাস বা ভর সূর্যের তুলনায় প্রায় 25-50 গুণেরও বেশি। আর এক ধরনের ব্ল্যাক হোল এতই বড় যে তার ভর কোনো ছোট গ্যালাক্সির মতো। এইরকম দৈত্যের মতো ব্ল্যাক হোলের থেকেই খুব সম্ভবত কোয়েজার তৈরি হয়। এত আলো দিতে পারে কোয়েজার যা আমাদের 10 বিলিয়ন আলোকবর্ষ দূরত্ব থেকেও দেখতে পাই। বিশ্বজীবনের শুরু তথ্য নয়, অনেক গল্পও আছে তার মধ্যে। এবার একটা গল্প শোনাই তোমাদের, গল্পটা সুপারনোভা নিয়ে। গল্প হলেও সত্যি, বিজ্ঞানের রূপকথা সবই কিন্তু সত্যি কথা। অনেক বিখ্যাত বিজ্ঞানী, এমনকি আইনস্টাইনের মতো বিশ্ববিখ্যাত বিজ্ঞানীও সুপারনোভা বা ব্ল্যাক হোলে বিশ্বাস করতেন না। এখন কিন্তু তাদের অস্তিত্বের প্রমাণ নিঃসন্দেহ। সুপারনোভা শব্দটি যে প্রথম ব্যবহার করেন তিনি একজন বুলগেরিয়ান বিজ্ঞানী ফ্রিৎস জুইকি। মনে আছে তো যে বিস্ফোরণে বিশাল তারাদের মৃত্যু ঘটে, সেই বিস্ফোরণের নাম সুপারনোভা। মহাকাশে এরকম প্রচন্ড বিস্ফোরণ দেখতে কার না ইচ্ছা হয়? কিন্তু বিস্ফোরণ কি ঘটে ঘন ঘন? ধরো একটা সাধারণ গ্যালাক্সি যার মধ্যে রয়েছে 200 বিলিয়ন তারা। এরকম একটা গ্যালাক্সিতে প্রায় 100 বছরের মধ্যে মাত্র 3টে বিস্ফোরণ ঘটে। কিন্তু তোমরা তো জেনেছো আমাদের দৃশ্যমান মহাবিশ্বে গ্যালাক্সির সংখ্যা 125 বিলিয়ন। তার মানে হলো 100 বছরে 125 বিলিয়ন গ্যালাক্সিতে 375 বিলিয়ন সুপারনোভা বিস্ফোরণ হচ্ছে। সুতরাং প্রত্যেক সেকেন্ডে প্রায় 100 সুপারনোভা বিস্ফোরণ হচ্ছে মহাবিশ্বে। বিশেষ এক ধরনের সুপারনোভা মহাকাশ বিজ্ঞানীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই সুপারনোভা তৈরি হয় হোয়াইট ডোয়ার্ফের সাহায্যে। নক্ষত্র তৈরির সময় যদি প্ল্যানেটারি সিস্টেম গড়ে না ওঠে, তাহলে দুটি তারা পরস্পরকে প্রদক্ষিণ করতে থাকে। এই জোড়ার একটি যদি হোয়াইট ডোয়ার্ফ হয়, সে তার সাথীর থেকে পদার্থ জোগাড় করে। যখন এইভাবে হোয়াইট ডোয়ার্ফে সংগৃহীত পদার্থ আমাদের সূর্যের থেকে 1.5 গুণের বড় হয়, তখন এটা সুপারনোভা বিস্ফোরণে সম্পূর্ণভাবে ধ্বংস হয়। অন্য রকমের সুপারনোভার তুলনায় এর কোরের কিছু অবশিষ্ট থাকে না। এ কথার ইঙ্গিত
পৃথিবীকে প্রথম জানিয়েছিলেন ভারতীয় বিজ্ঞানী নোবেল লরিয়েট সুব্রহ্মণ্যম চন্দ্রশেখর। এই সুপারনোভাগুলির একটি বিশিষ্ট আলোক প্যাটার্ন আছে, যেটা দিয়ে বিজ্ঞানীরা হিসাব করতে পারেন মহাশূন্যে কত দূরে এই বিস্ফোরণ হয়েছে। এই জন্যই এই ধরনের সুপারনোভা সব থেকে দূরের গ্যালাক্সির দূরত্ব জানার জন্য অপরিহার্য। অনেক মহাকাশ বিজ্ঞানী তাই রোজ নিয়ম করে এই ধরনের সুপারনোভা খুঁজে দেখছেন মহাবিশ্বের রহস্য উন্মোচনের জন্য। চ্যাপ্টার 3 এখানেই শেষ। চ্যাপ্টারটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর কিছু ফিডব্যাক দেওয়ার থাকলে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং, বাই।